ং স্থাপকাচার্য ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠা শ্রীরামকৃষ্ণায়তে নম নম। শ্রী শ্রী রামকৃষ্ণদেবের গলা থেকে প্রথম রক্তকরণ আগস্ট 1885। ডাক্তারি ভাষায় এর নাম ক্লাজি ম্যানার্স থ্রোট। প্রখ্যাত ডাক্তার মহেন্দ্রলাল সরকার তাঁকে দেখেন 2 সেপ্টেম্বর 1885, পরের মাস অর্থাৎ 12ই অক্টোবর থেকে। তাঁরই সিদ্ধান্ত রোগটা ক্যান্সার, কবিরাজি ভাষায় রোহিণী রোগ। কাশীপুরে মাঝে মাঝে রাঁধুনির অনুপস্থিতিতে রাঁধতেন ভক্ত তারক অর্থাৎ স্বামী শিবানন্দ। একদিন খাবারের গন্ধ পেয়ে ঠাকুর বললেন, আমার জন্য একটু চচ্চড়ি নিয়ে আয়। শ্রীরামকৃষ্ণ লীলামৃত বইতে আছে, আগস্ট মাসে ঠাকুর বললেন, ইচ্ছে হয় ঈদের পরে ডিশবাতিতে খাই। সেই মতো ব্যবস্থা হওয়ায় প্রভু খুব আনন্দ করলেন। এই সময় আসন্ন দেহত্যাগের আশঙ্কা বুঝতে পেরে ঠাকুর তার সহধর্মিনীকে বলেছিলেন, তুমি কামার পুকুরে থাকবে, শাক বুনবে, শাক ভাত খাবে আর হরিনাম করবে, কারো কাছে একটি পয়সার জন্য চিত হাত করো না, তোমার মোটা ভাত কাপড়ের অভাব হবে না। 1886 সালের 15ই আগস্ট রবিবার কাশীপুরের শ্রাবণের শেষ দিনে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ বেশ ভালো। বৈকুণ্ঠনাথ সান্যাল লিখছেন, আজ ভাতের পায়েস খাব শুনে সকলে আশ্বস্ত, কিন্তু ওই দিনেই ঠাকুরের সেই বিখ্যাত উক্তি, ভিতরে এত খিদে যে হাঁড়ি হাঁড়ি খিচুড়ি খাই কিন্তু মহামায়া কিছুই খেতে দিচ্ছে না। ওই দিনই বিকেলের দিকে পরিস্থিতি পরিবর্তন হওয়ায় ভক্ত শশী পরবর্তীকালে রামকৃষ্ণানন্দ কয়েক মাইল দৌড়ে গিয়ে ডাক্তার নবীন পালকে ধরে নিয়ে এলেন। ঠাকুর বললেন, আজ আমার বেশ কষ্ট হচ্ছে। ডাক্তারকে জিজ্ঞেস করলেন, সারবে? ডাক্তার নিরুত্তর। এক সময় ঠাকুর ভক্তদের বললেন, একেই নাভিশ্বাস বলে। ভক্তরা বিশ্বাস করল না, তারা ভাতের মণ্ড নিয়ে এলো। তখন প্রায় রাত 9টা। হঠাৎ ঠাকুরের সমাধি নরেন্দ্রনাথ সবাইকে হরি ওং তৎসাৎ কীর্তন করতে বললেন। সমাধি ভঙ্গ হলো রাত প্রায় 11টায়। সেই সময় শশীর ইংরেজি রাখা নোটবই অনুযায়ী পুরো 1 গ্লাস পায়েস পান করেন। তারপর ঠাকুর নাকি বলেন, ও শান্তি হলো, এখন আর কোনো রোগ নেই। এরপর 1টা বাজিলে অকস্মাৎ তিনি একপাশে গড়াইয়া পড়েন, তাহার গলায় ঘরঘর শব্দ হইতে থাকে। নরেন্দ্রনাথ তাড়াতাড়ি তাহার পা লেপে ঢুকিয়া ছুটিয়া সিঁড়ি বাইয়া নিচে নামিয়া যান। এই দৃশ্যে তিনি সহিতে পারিতেছিলেন না, নাড়ি বন্ধ হইয়া গিয়াছে, আমরা সকলে ভাবিলাম উহা সমাধি। সেই রাত্রে দক্ষিণেশ্বরে ঠাকুরের ভাইপো রামলালকে খবর দেওয়া হলো। রামলাল দাদাই আসলেন, ব্রহ্মতালু তখনও গরম ছিল, তাই ক্যাপ্টেন উপাধ্যায়কে খবর দেওয়া হলো। তিনি তাড়াতাড়ি এসে বললেন, মেরুদণ্ডে গব্যঘৃত মালিশ করলে চৈতন্যোদয় হবে। 3 ঘন্টার বেশি মালিশ করা হলো কিন্তু ফল হলো না। 16ই আগস্ট সকালবেলায় ডাক্তার মহেন্দ্রলাল সরকার কাশীপুরে আবির্ভাব হলো। ডাক্তারবাবু সমস্ত দিক দেখে ও বিচার করে বললেন, ঠাকুরের প্রাণবায়ু নির্গত হয়েছে অর্থাৎ তার প্রয়াণ ঘটেছে। 16ই আগস্ট বিকেলবেলা প্রভুর অন্তিম শয্যা অর্থাৎ তাকে বাইরে আনা হলো এবং তার শয্যা তৈরি করা হলো। তার গা ভিজে কাপড় দিয়ে মুছিয়ে নিয়ে তাতে শ্বেত চন্দনের লেপন দেওয়া হলো। তার ভক্তরা সেই দিন আকাশে বর্ষা, মেঘের হালকা আবরণ, মহাসমাধিস্থ মহাপুরুষ যুগাবতার চিরনিদ্রায় নিদ্রিত। একখণ্ড মেঘ থেকে বড় বড় দানার বৃষ্টি ঝরে পড়ল। উপস্থিত সকলে বলতে থাকলো, এই হচ্ছে পুরাণ কথিত স্বর্গ থেকে ঝরে পড়া পুষ্পবৃষ্টি। সব মিলিয়ে 100 থেকে 150 লোক এই অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদান করেছিলেন। তাঁদের প্রাণের ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের শেষ বিদায়ের সময়। এরপরে সবাই মিলে ঠাকুরকে নিয়ে উপস্থিত হলো কাশীপুর মহাশ্মশানে। সেখানে সেই নির্দিষ্ট সময়ে এসে উপস্থিত হলো সবাই, চোখের জলে তাদের প্রাণের ঠাকুর মনের ঠাকুরকে শেষ বিদায় জানালো। কিন্তু ঠাকুর রয়ে গেছে সূক্ষ্ম শরীরে আমাদেরই মধ্যে। ঠাকুরকে মন দিয়ে যা ডাকলে
ঠাকুর নিশ্চয়ই তাদের কাছে তাদের ডাকে সাড়া দেয়, সে আমার বিশ্বাস আর সকল ভক্তদেরও নিশ্চয়ই বিশ্বাস। ঠাকুর তো বলেই গেছেন যে ভগবানের জায়গা ভক্তের হৃদয়, তাই রবীন্দ্রনাথের কথা দিয়েই আজকে শেষ করতে ইচ্ছা করছে। শুধু যাওয়া আসা শুধু স্রোতে ভাসা, এই বলে আজকের ভিডিওটি শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। ঠাকুর আমাদের সঙ্গে আছেন, তার সূক্ষ্ম শরীরে আমাদের শুধু মন দিয়ে প্রাণ দিয়ে তাকে ডাকতে হবে, সব সময় ঠাকুর আমাদের সঙ্গেই থাকবেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তো তোমরা একটু মার্জনা করে নিও, কারণ আমি বিষয়টা সংগৃহীত থেকে পাঠ করলাম।